নগরীর জিইসি কনভেনশন সেন্টারত 23 জুন শনিবার রাতে 8 তারিখকে মুস্তফা হাকিম পরিবারের ঈদ পুনর্মিলনী 2018 সম্পন্ন হই। আগত অতিথি হল কুশল বিনিময়ের পাশাপাশি আছিল বোরডলিয়া হানার আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক কল এই আয়োজনের সন্তুষ্টি জানিয়ে রেসি প্লাসে হয় বহুত দিন হইতে ঈদ পুনর্মিলন করি যায় আর বাড়িতে হইয়া ঈদ পুনর্মিলন 3 দিন পর্যন্ত হাতে খুব ভালো লাগে। আমি প্রায় সময় করি কারণ এই শহর 41 গান ওয়ার্ড আশেপাশে সীতাকুণ্ডু এড়ে এড়ে যেটা আছে আর 300 জন বেকন বছর একবার দুইবার আরা মিলিত হই গেট টুগেদারিং মানে বেকা 300 জন ঈদ পুনর্মিলনই হাতে খুব আনন্দ লাগে খুব আনন্দ লাগে। ব্যাকনের পারিবারিক কব মিলন মেলা ব্যাকনের আরা একত্রিত হই আরা খুব খুশি এবং ব্যাকন খুব এনজয় করার অনুষ্ঠান ইয়ান আরা তো খুব ভালো লাগে আর এর আয়োজন ইনশাআল্লাহ খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হইয়ে তার লাই ব্যাকনের হাতে কৃতজ্ঞ। নিউজ ডেস্ক সি প্লাস টিভি চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।